আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের সবচেয়ে বাজে সিম যদি বলা হয় থাকে, সেটা হলো গ্রামীণ সিম। তো কিছুদিন পর পরে তাদের কিছু বাজে আপডেট এবং বাজে নিউজ আমরা শুনতে পাই। বাংলাদেশের কর ফাঁকির দিক থেকেও তারা 1 নম্বর। আমাদের প্রায় কয়েক হাজার কোটি টাকা তাদের থেকে আমরা ট্যাক্স পাই, তারা দিচ্ছেও না। তো সম্প্রতি একটা নতুন আপডেট হচ্ছে তারা রিচার্জ। আগে আমরা জানি যে কোনো সিমে 10 টাকা পর্যন্ত আমরা সর্বনিম্ন রিচার্জ করতে পারি, এয়ারটেল সিমে আরও কম। তো কিন্তু গ্রামীণ ভ্রমণ এখন তাদের নতুন রুলস করেছে, সেখানে আপনি চাইলে সর্বনিম্ন রিচার্জ আপনাকে 20 টাকা করতে হবে, এর নিচে আপনি চাইলে রিচার্জ করতে পারবেন না। তো দেখুন, আমি যখন আগে রিচার্জ করতাম এখানে 10 লিখলে রিচার্জ চলে আসতো, কিন্তু এখন দেখুন মিনিমাম অ্যামাউন্ট ইজ 20। তার মানে আপনি 20 টাকার কমে আপনি কখনোই রিচার্জ করতে পারবেন না। এই হলো গ্রামীণ সিমের নতুন রুলস, 20 টাকা আপনাকে মিনিমাম রিচার্জ করতে হবে, এরপর আপনাকে সর্বনিম্ন রিচার্জ দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। তো এই হলো গ্রামীণ সিমের সবসময় বরাবর মতো ফালতু যত সিস্টেম আছে, দেন ইন্টারনেট ডাটা থেকে শুরু করে সকল বিষয়ে বরাবর মতো আমার কাছে ফালতু লাগে। তারপরে যারা গ্রামীণ সিম বাধ্য হয়ে চালান, আপনাদের যদি কম দামি ইন্টারনেটের প্যাকেজ দরকার পড়ে, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের জন্য খুব কম দামে ইন্টারনেট প্যাকেজগুলো তৈরি করে দিতে পারবো। যেমন এই প্যাকেজটি দেখাচ্ছে 40 জিবি 750 মিনিট 719 টাকা, আমি আপনাদের এই প্যাকেজটি 500 টাকায় দিয়ে ব্যবস্থা করে দিতে পারবো। এছাড়া 50 জিবি 1000 মিনিট 900 টাকা প্রাইস, এটা আমি 500 থেকে 600 টাকার ভিতরে ম্যানেজ করে দিতে পারবো। তো যাদের এই অফারগুলো লাগবে তারা ফেসবুকে নক করবেন, যে কোনো সিমের অফার আমি খুব কম দামে দিয়ে থাকি। আমার আইডিতে ঢুকলে আমি দেখবেন আমি আপনাদের অফারগুলো দিয়ে থাকি, যে অফারগুলো যেগুলো আমার আইডিতে দেওয়া আছে, এক একদিন এক এক রকম পোস্ট আমার এখানে থাকে। তো দেখুন, কিছুদিন আগে অফার দিয়েছিলাম রবি 50 জিবি 1000 মিনিট 500 টাকা, এয়ারটেল 60 জিবি 1200 মিনিট 500 টাকা। তো এরকম আমি কম দামে যে কোনো সিমের অফার দিয়ে থাকি, যাদের লাগবে আমার সাথে কমেন্ট সেকশনে যোগাযোগ করবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন বিউটির পাশে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।